হাই, আমি অর্ক। আর মিউজিক্যাল ইয়ার্স এর আরো একটা নতুন এপিসোড নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে আমরা কথা বলবো বাংলা ফিল্ম, নতুন বাংলা ফিল্ম পরিণীতা নিয়ে। আজকে রিলিজ করেছে রাজ চক্রবর্তীর নতুন সিনেমা পরিণীতা। তো পরিণীতার ট্রেলার যখন বেরিয়েছিল, পরিণীতা নিয়ে প্রচণ্ড উন্মাদনা ছিল মানুষের মধ্যে, কারণ অন্যরকমভাবে কাজ করা হয়েছিল শুভশ্রীকে, ঋত্বিকের জন্য ছিল একটা সম্পূর্ণ অন্যরকমের রোল। তো সবার মনেই, দর্শকদের মনে বিশেষ করে অনেক উৎকণ্ঠা ছিল যে পরিণীতা কেমন হবে। রাজ চক্রবর্তী আবার অনেকদিন পর নতুনভাবে একটা অন্য রকমের সিনেমা করছেন, তো সব মিলিয়ে কেমন হবে পরিণীতা সেটা নিয়ে অনেকটা উদ্বেগ অনেকটা ছিলই, এবং ট্রেলার সেই উদ্বেগকে অনেক বেশি করে বাড়িয়ে দিয়েছিল। কারণ মেহুল এবং বাবাইদার যে একটা মিষ্টি সম্পর্ক দেখানো হয়েছিল ট্রেলারে, এবং কোথাও গিয়ে একটা টুইস্টিং হিসাবে হঠাৎ করে বাবাইদার সুইসাইড করা, সব কিছুকে নিয়ে যে ট্রেলার যে একটা উন্মাদনা সৃষ্টি করেছিল, আজকে দর্শক সেই ট্রেলারের ফুলফিলমেন্ট যেটা তাদের মনে রয়ে গেছিল সেটাকে আজকে পূর্ণ করলো পরিণীতার মাধ্যমে। কোথায়, আমাদের পাড়ার মধ্যে আমার বাবাইয়ের উপযুক্ত মুখ? আমায় কেমন দেখতে? আমায় কেমন দেখতে? তোকে তা ওই লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে। তো এবার চলে আসি সিনেমার একদম মেইন জায়গায়। তো অনেকদিন পর বাংলায় আবার ভালো ছবি হচ্ছে, এবং সেরকমই একটা ভালো ছবি হলো পরিণীতা, সেটা বলা যেতেই পারে। রাজ চক্রবর্তী যেরকম এফোর্ট দিয়ে ছবি করেন পরিণীতার ক্ষেত্রে, তিনি সেরকমই এফোর্ট দিয়ে ছবি করেছেন পরিণীতার গল্পটা। যদিও ফেসবুকের একটি পেজ থেকে সংগৃহীত ছিল, যেটি অর্ণব এবং প্রিয়াঙ্কার লেখা, কিন্তু সেখানেও প্রপার কোর্টেসি দিয়েছেন রাজ চক্রবর্তী। এবং এছাড়া এই সিনেমার ডিরেকশন তো দুর্ধর্ষ ছিল। এবং এবার যদি চলে আসি সিনেমার কাস্টিংয়ের কথায়, সিনেমার কাস্টিংয়ের জন্য মেহুল হিসাবে শুভশ্রীকে তো অসাধারণ মানিয়েছে। শুভশ্রীকে যে এরকম একটা অল্প বয়সের একটা মেয়ের চরিত্র দেওয়া যায়, এইভাবে যে ফুটিয়ে তোলা যায় চরিত্রটাকে, তার জন্য অসাধারণ ক্রেডিট দিতে হবে রাজ চক্রবর্তীকে। এবার আসে ঋত্বিকের কথা। ঋত্বিক তো এমনি জেনুইন খুব ভালো অ্যাক্টার, এবং পরিণীতা একটু ডিফারেন্ট টাইপের রোল প্লে করেছেন, বাট অসাধারণ অভিনয় করেছেন তিনি। এবং তার কাহিনী বিশেষ, বেসিক্যালি পরিণীতা হলো এমন একটা কাহিনী যেখানে মেহুলের যে শিক্ষক বাবাইদা, তার সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক, একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠতে থাকে, এবং সেই সময়েই মেহুলের জীবন ছারখার হয়ে যায় বাবাইদার হঠাৎ করে সুইসাইড করে নেওয়ার কারণে। এছাড়া এবার চলে আসি সিনেমা স্ক্রিন প্লে। সিনেমা স্ক্রিন প্লে তো অসাধারণ স্ক্রিন প্লে, এবং ট্রেলারে যতটা উন্মাদনা ছিল মানুষের, আশা করব সিনেমা দেখার পর মানুষ নিরাশ তো হবেনই না, বরঞ্চ আরও অনেকটা আশা নিয়ে বাড়িতে যাবেন যে বাংলা সিনেমা, এত ভালো বাংলা সিনেমা হচ্ছে। এবার চলে আসে সিনেমার মিউজিকের কথায়। সিনেমাতে অসাধারণ মিউজিক করেছেন অর্ক প্রভু মুখোপাধ্যায়। তিনি মুম্বাই অনেকদিন ধরে কাজ করছেন, এবং কলকাতায় একটা অন্য ধরনের কাজ করে ফেললেন তিনি, এবং অসাধারণ মিউজিক করেছেন এই সিনেমায়। সিনেমার একটি গান তো তোমাকে, সেটা তো পুরো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, এবং এছাড়া আরও যে সেই তুমি গান রয়েছে, সব মিলিয়ে সবকটি গানই সিনেমার সাথে প্রমিনেন্ট যায়, যেরকম স্ক্রিন প্লের সাথে অসাধারণভাবে গানগুলো যায়। এখন একটাই কথা যে খুব ভালো বাংলা সিনেমা হচ্ছে আবার আমাদের ইন্ডাস্ট্রিতে, এবং পরিণীতাও সেই ভালো বাংলা সিনেমাগুলোর মধ্যে একটা জায়গায় করে নিল। এখন বাদ বাকিটা পুরোপুরি আপনাদের, দর্শকদের উপর। বাংলা সিনেমা দেখতে আসতেই হবে, অন্যান্য হিন্দি সিনেমা হোক কিংবা ইংলিশ সিনেমা হোক, সমস্তটাই তো আমরা যখন হলে গিয়ে দেখতে পারি। তো বাংলা সিনেমা কবে পাইরেট কপি হিসাবে আমরা নেট থেকে ডাউনলোড করতে পারবো, কিংবা কবে আমরা ইউটিউবে সেটাকে পেয়ে যাবো, এই আশায় বসে থেকে আমার মনে হয় না খুব একটা লাভ আছে। ভালো ভালো সিনেমা তারা তৈরি হবে কী করে যদি না আমরা সবাই মিলে পাশে এসে দাঁড়াই? আর তো সবাই সবাই হলে এসে পরিণীতা দেখুন। এবং রাজ চক্রবর্তী যে অসাধারণ ডিরেকশন এবং অসাধারণ
অসাধারণ একটা স্টোরির উপর অবলম্বন করে তৈরি হয়েছে এই পরিচিতা, এবং গানগুলো তো একটা প্রচণ্ড ভালো ফিল গুড ফ্যাক্টর সিনেমার জন্য। তো সব মিলিয়ে পরিচিতাকে যদি একটা মার্কিং করতে হয় ইন টেন, একটা দশের একটা পরিমাপে যদি কোনো এই সিনেমাটাকে ধরতে হয়, অবশ্যই এই সিনেমাটা 8.5 তো আমার কাছে পাই। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সিনেমাটা, কারণ সিনেমার স্টোরি লাইন থেকে শুরু করে সিনেমার সিনেমাটোগ্রাফি, সিনেমার গান, সিনেমাতে শুভশ্রী এবং ঋত্বিকের চরিত্র এবং পার্শ্ব রোল হিসেবে গৌরবের চরিত্র, অদ্রিজের চরিত্র, সব কিছু নিয়ে আমার খুব সুন্দর লেগেছে। আর রাজ চক্রবর্তীর ডিরেকশন তো সেরা হয়েছে, সব কিছু নিয়ে সিনেমা একদম খুব ভালো লেগেছে আমার। এবং পরিণীতা আসুন সবাই দেখতে, হল হাউসফুল করুন, তার কারণ হাউসফুল করলেই আরও ভালো বাংলা ছবি আমরা পাবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম মিউজিক্যাল ইয়োর্স, এবং আমাদের ট্যাগ লাইন এভরি ডে ইজ এ মিউজিক ডে, অর্থাৎ প্রতিটা দিনই হোক সঙ্গীত দিবস। থ্যাংক ইউ। দোলে আবিরের সাথে লুকিয়ে সিঁদুর মিশিয়ে নিয়ে গেছিলাম, আমি তো তোমার পরিণীতা।